আচ্ছা আপু, আপনার নাম? নাদিয়া ইসলাম। আপু আপনার নাম? নিশাত জেরিন। আচ্ছা, তো কিসে পড়েন? ইন্টার সেকেন্ড ইয়ার, এসএসসি ক্যান্ডিডেট। আপনি? ইন্টার সেকেন্ড ইয়ার। পরীক্ষা চলতেছে এখন? না, ইয়ার চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাকে পাঁচটা ধাঁধা জিজ্ঞেস করবো, পাঁচটার মধ্যে যদি তিনটা পেরে যান ছোটো একটা গিফট আছে। আপনি প্রস্তুত? জি। আচ্ছা, তো আমার ফার্স্ট কোয়েশ্চেন, একটা পো করে একটাই মাছ, তার নামটা কি? কি কি? একটা পো করে একটাই মাছ, তার নামটা কি? এক পো করে এক মাছ। হ্যাঁ, একটা মাছ, সেটা কি হতে পারে? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, কি হতে পারে মাছটা? কি হতে পারে? একটা পুকুরে একটাই মাছ, তার নামটা কি? এইট, নাইন, মাছটার নাম কি হতে পারে? মাছের নাম বলতে হবে না, জায়গার নামটা? মাছের নাম বলতে হবে। একটা পুকুরে একটাই মাছ, তার নামটা কি? প্রশ্নের মধ্যেই উত্তরটা আছে। মাছ, মাছ, মাছের নাম বলতে হবে। মাছ বললে মাছ পুকুরে, এক মাছ, একটাই মাছ, তার নামটা কি? মাছ করবো এটা? এক পুকুরে এক মাছ, মাছের নামটা এনে প্রশ্নের মধ্যে সেই মাছটা কি হতে পারে? মাছের নামটা কি? পাস করি তাহলে। আচ্ছা, একটার মধ্যে আপনি একটা পারলেন না। সেকেন্ড কোয়েশ্চেন, কোন খাবার তেল ছাড়া রান্না করা যায়? ভাত। ভাত কেন মনে হচ্ছে? ভাত রান্না করতে তো তেল লাগে না। ওটা অনেকে তো তেল দিয়ে থাকে না, ভাতে কেউ তেল দেয় না, ওটা ভাত হবে না। একদম সঠিক উত্তর আপু, একটু মজা করলাম। দুইটার মধ্যে একটা পেরে গেছেন। আমি এখন তিন নম্বর কোয়েশ্চেন চলে যাচ্ছি। সেটা হচ্ছে, কোন জিনিস রান্না করার পরও ঠান্ডা থাকে? রান্না করার পর ঠান্ডা থাকে? রান্না করার পরও ঠান্ডা থাকে, কোন জিনিস রান্না করার পর ঠান্ডা? আইসক্রিম। রান্না হয় না, তারপরও এটা কি সঠিক হিসেবে নিব? হ্যাঁ, আইসক্রিম। একদম সঠিক উত্তর, আইসক্রিম রান্না করার পরও ঠান্ডাই থাকে, এটা মেক করার পরও ঠান্ডাই রাখতে হয়। তিনটার মধ্যে দুইটা পেরে গেছেন। আমি এখন চার নম্বর কোয়েশ্চেন চলে যাচ্ছি। সেটা হচ্ছে, কোন ফল টিপে খেতে হয়, টিপ দিয়ে খেতে হয়, কোন ফল? চারটার মধ্যে তিনটা পার্সেন্ট। আমি এখন লাস্ট কোয়েশ্চেন চলে যাচ্ছি। সেটা হচ্ছে, কোন কোন ফলের বীজ নেই? কোন ফলের বীজ নেই? আছে আছে আছে, কলা আছে, কলার মধ্যে বীজ আছে। 1, না না কাউন্ট করবেন, আমরা বলতেছি পারবো। কোন ফলের বীজ নেই? আপু অলরেডি জিতে গেছেন, এটা জিতলে সুপার ডুপার হিট হবে। ড্রাগন ফল নাকি? না না না, ড্রাগন ফল আছে, কলা বীজ আছে, ড্রাগন না। আচ্ছা, আমরা বলতেছি একটা মিনিট। আচ্ছা আচ্ছা, সময় শেষ হয়ে যাচ্ছে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তবু পাঁচটার মধ্যে তিনটা পার্সেন্ট, কেমন লাগলো? হ্যাঁ, আমার ইজি লাগছে, কিন্তু কিছু কিছু মানে ভেবাচেকা খেয়ে গেছি। ইন্টারেস্টিং ছিল, খুব ইজি ছিল সবগুলাই। তো আপনার জন্য একটা গিফট আছে, তো আমাদের ইউটিউব চ্যানেল সামসুল অফিসিয়াল আর পেজ প্রিন্স সামসুল আশা করি দেখবেন। তো এটা আপনাদের জন্য। থ্যাংক ইউ। লাস্টের আনসারটা বলেন, কোন ফোন? এটা অফ ক্যামেরা বলবো। আচ্ছা।